বালুরঘাটে একে গোপালন কলোনি 8 বছরের শিশু দীপ হালদারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মানসিং সহ পাঁচজনের 10 দিনের পুলিশ হেফাজতে পর এদিন আবার বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ। গতকাল ঘটনার পুনর্নির্মাণ করে বালুরঘাট থানা পুলিশ। গত 5 নভেম্বর রাতের ঘটনার পর 6 তারিখ সকালে দীপ হালদার নামে ওই শিশুকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশী মানসিং এর বিরুদ্ধে। ওদিন সন্ধ্যায় এলাকার খাঁড়ির ধার থেকে বস্তাবন্দি দেহ পাওয়া যায়। এলাকার বাসিন্দারা ভাঙচুর করে অভিযুক্তের বাড়িতে এবং অভিযুক্ত মানসিং সহ পরিবারের লোকেদের রাতেই পুলিশ গ্রেফতার করে। পরদিন বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ডে বালুরঘাট থানা পুলিশ। আজ ফের অভিযুক্তদের আদালতে তোলে বালুরঘাট থানার পুলিশ। এদিন জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা। একে গোপালন কলোনির শিশু ঘটনায় এদিন বালুরঘাট জেলা আদালতে মুখ্য বিচার বিভাগীয় বিচারক অভিযুক্ত 5 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার। এদিকে পরিবারের সদস্যরা ফাঁসির দাবিতে অনড়। একে গোপালন কলোনির শিশু মৃত্যু ঘটনায় তাদের 10 দিনের রিমান্ড শেষে আবার তো আদালত করা হয়েছে। রিকোয়েস্ট কী কী পাওয়া গেল এবং তদন্ত কতখানি এগিয়েছে বলুন। দেখুন, আমাদের তদন্ত চলছে। তদন্তের মেন পার্ট ছিল একটা ক্রাইম রিকনস্ট্রাকশন এবং ক্রাইমের মোটিভ ডিটারমিনেশন, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। ক্রাইম রিকনস্ট্রাকশনের ব্যাপারটা পুরোপুরি খুব সুন্দরভাবে হয়েছে এবং আসামিকে নিয়ে গিয়ে সেখানে ক্রাইম পুরোপুরিভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তাতে কীভাবে ক্রাইম ঘটিয়েছে সেটা পুরোপুরি দেখিয়েছে, সেটা ভিডিওগ্রাফ করা হয়েছে এবং ক্রাইম রিকনস্ট্রাকশনের সময় বেশ কিছু ইম্পর্টেন্ট সিজারও হয়েছে, ইনক্লুডিং সেই মানে একটা ব্রিক খণ্ড, ইটের খণ্ড যেটা দিয়ে সে মেরেছিল, তার জামা কাপড়, মানে বেশ কিছু ইম্পর্টেন্ট সিজার ওখানে আমরা হয়েছে। তাছাড়া তারপর এছাড়াও আমাদের ইন্টারোগেশনস পুরোপুরি প্রায় কমপ্লিট এবং একটা আমরা ক্রিস্টাল ক্লিয়ার মোটিভ পেয়েছি, কী মোটিভ নিয়ে এই কাজটা সংগঠিত করেছে। একটা গোপন সম্পর্ক এবং তার রেভিলেশনের আশঙ্কা একটা মেন মোটিভ হিসেবে দাঁড়িয়ে উঠেছে এবং 10 দিন রিমান্ড নেওয়াতে আমাদের একটা সাকসেসফুল হয়েছে আমাদের এই কেসের। তো কেসের আয়ও একজন ইন্সপেক্টর সাহেব আছেন আমাদের থানা, তার সাথে পুরোপুরি ওতপ্রোতভাবে ইনভেস্টিগেশনে কাজ করছে। আমাদের এখন লক্ষ্য হচ্ছে আজকে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ রিমান্ড থেকে জুডিশিয়াল কাস্টোডিতে, যে খুব তাড়াতাড়ি কেসটাকে কমপ্লিট করে আমরা চার্জশিট করতে চাচ্ছি যাতে আমরা এদের কাস্টোডি ট্রায়াল করাতে পারি। গোপালন কলোনির অভিযুক্তদের আজকে আদালতে ধরা হয়েছিল 10 দিন রিমান্ডের পর। আজকে কি বিচারক কি ঘোষণা করলেন, কি হলো? আজকে 5 জনকে পুলিশ রিমান্ডের পরে ফরওয়ার্ড করেছিল পুলিশ এবং তাতে আজকে বেল প্রেয়ার করেছিল কিন্তু সেটা কনসিডার করে রিজেক্ট হয় এবং ওদের 14 দিনের জেল হেফাজতে পাঠান। পরবর্তী শুনানি কত ডেট? ডেট 1/12/2023 এই 22 দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আজকে পুলিশ যখন আদালতে তুলবেই আমরা ফাঁসি চাচ্ছি, ওদের ফাঁসি হোক এটাই আমরা চাচ্ছি। অভিযুক্ত স্বীকার করেছে যে তাকে একটা ইটের টুকরো দিয়ে অর্থাৎ আগলা ইট দিয়ে ছেদ দিয়ে খুন করছে। হ্যাঁ, সে তো স্বীকার করেছেই যে আমরা এইভাবেই খুন করেছি, কিন্তু যেভাবে খুন করেছে ওটা দেখার মতো না। হ্যাঁ, ওইটুকু শিশুকে যে ওইভাবে খুন করছে এটাই আমরা বেশি দুঃখিত, মানে সহ্যই করতে পারছি না আমরা এগুলা। তারা এই মুহূর্তে আপনার ফাঁসির দাবি করছেন? হ্যাঁ, আমরা ফাঁসির দাবি করছি, ওর যাতে ফাঁসি হয় সেটাই আমরা চাচ্ছি। এই মুহূর্তে আমাদের আর কিছু বলার নেই, আপনারা শোকাহত রয়েছেন, দীপের কাজকর্ম এমনি সব হয়ে গেছে, সবই হয়ে গেছে।